আজ আমরা ভারতের সংবিধান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। যে এই প্রশ্নপত্রের একটা সিরিজ চলবে, যেখানে আমরা 500টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো সবই ভারতীয় সংবিধান থেকে, ঠিক আছে? তার মধ্যে আজকে আমরা 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং সেই সমস্ত প্রশ্নের যে অপশনগুলো রয়েছে, আদার্স যে অপশনগুলো রয়েছে, সেই অপশন ধরে প্রতিটি প্রশ্নের কী কী সেখান থেকে প্রশ্ন করা যায় এবং তার উত্তর কী, সমস্ত কিছু আলোচনা করা হবে, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নটা কী রয়েছে দেখা যাক। দেখো, সংবিধানের গণপরিষদের সভাপতি কে ছিলেন? এই প্রশ্নটা নিয়ে একটু অনেকের কনফিউশন হয়। ভারতের সংবিধানের গণপরিষদের সভাপতি ডক্টর সচিনানন্দ সিনহা অনেক জায়গায় লেখা থাকে, ঠিক আছে, ডক্টর সচিনানন্দ সিনহা। কিন্তু এখানে আমাদের অপশনে সচিনানন্দ সিনহা নেই, এখানে অপশনে আমাদের রাজেন্দ্র প্রসাদ আছে, জওহরলাল নেহরু আছে, কে মুন্সি আছে আর সর্দার বল্লভভাই প্যাটেল আছে। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ। কেন রাজেন্দ্র প্রসাদ হলো? যদি প্রশ্নটা এরকম থাকতো সংবিধানের গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতিকে, তাহলে কিন্তু আমাদের আনসার পুরোপুরি রাজেন্দ্র প্রসাদই হতো। কিন্তু এখানে যদি লেখা থাকতো যে সংবিধানের গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতিকে, তাহলে কিন্তু ডক্টর সচিনানন্দ সিনহা আনসার হতো। কিন্তু এখানে যেহেতু কোনো কিছু লেখা নেই এবং অপশনে সচিনানন্দ সিনহা দেওয়া নেই, তাই এখানে আমাদের আনসার রাজেন্দ্র প্রসাদই হবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট কার সাথে যুক্ত? মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট আমরা সবাই জানি 1919 সালে পেশ করা হয়েছিল, তাই এটা আনসার হয়ে যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, ঠিক আছে? এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1909 কি? 1909 আমরা মরলে মিন্টো অ্যাক্ট হচ্ছে 1909। 1911 সালে লর্ড হার্ডিঞ্জের সময় রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছিল এবং 1905 সালে বঙ্গভঙ্গ হয়েছিল লর্ড কার্জনের সময়। তাহলে আমরা প্রত্যেকটা অপশন ধরে ধরে কী প্রশ্ন হবে এবং তার কী উত্তর সবটাই জেনে নিলাম। চলো নেক্সট প্রশ্ন দেখি। গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিল বিআর আম্বেদকর, ঠিক আছে? এবার বিআর আম্বেদকরের সাথে সাথে আমরা বাকি অপশনগুলো সম্পর্কে একটু জেনে নিই। রাজেন্দ্র প্রসাদ বললাম গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি, এবং জওহরলাল নেহরু কে ছিল? কেন্দ্রীয় ক্ষমতা সমিতির, মানে যে গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সমিতি যে ছিল, সেই কেন্দ্রীয় ক্ষমতা সমিতির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহরু। কে মুন্সি ছিল? পরিচালনা সমিতির চেয়ারম্যান, ঠিক আছে? তো চারটে অপশনই জেনে নিলাম। নেক্সট চলো, কোন দেশের সংবিধান ভারতের সংবিধান রচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এখানে আনসার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ব্রিটিশ সংবিধান। ব্রিটিশ সংবিধান থেকে আমরা অনেক কিছু নিয়েছি, মানে সংবিধানের মৌলিক অধিকার, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মৌলিক অধিকার, প্রস্তাবনা, লিখিত সংবিধানের ধারণা, ঠিক আছে, প্রস্তাবনা, বিভিন্ন রকমের যাবতীয় গুরুত্বপূর্ণ জিনিস আমরা ব্রিটিশ সংবিধান থেকে নিয়েছি, তাই এক্ষেত্রে আমাদের প্রশ্নের উত্তর এ হয়ে যাবে। তাছাড়া ব্রিটেনের সংবিধান থেকেও আমরা অনেক কিছু নিয়েছি, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ, দুপক্ষ বিশিষ্ট সংসদ এবং নিম্নপক্ষ অর্থাৎ লোকসভা অধিক শক্তিশালী, এই ধারণাটাও আমরা নিয়েছি ব্রিটেনের সংবিধান থেকে। এবং আইরিশ সংবিধান থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়েছি, যে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি। আর রাশিয়ান সংবিধান থেকে আমরা নিয়েছি মৌলিক কর্তব্য, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখি কি আছে। সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ কথা দুটি সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? এটা যুক্ত করা হয় 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আনসার, ঠিক আছে? এবং বাকি যে সংবিধান সংশোধনীগুলো রয়েছে সেটা দেখে নিই। 44তম সংবিধান সংশোধনীতে কী হয়েছিল? 44তম সংবিধান সংশোধনীতে সম্পত্তির অধিকারকে আমরা মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে দিয়েছি। সম্পত্তির অধিকার থেকে ঠিক আছে, সম্পত্তির অধিকার। এবং বর্তমানে সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকারের মধ্যে পড়ে না, এখন সেটা একটা আইনি অধিকার হয়ে গেছে। তো এটা কততম সংশোধনীর মাধ্যমে হচ্ছে? 44তম সংশোধনীর মাধ্যমে আমরা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনি অধিকারে পরিণত করেছি। 61তম সংবিধান সংশোধনীতে কী হয়েছিল? 61তম সংবিধান সংশোধনীতে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়েছিল। আর 86তম সংবিধান সংশোধনীতে কী করা হয়েছিল? যে 6 থেকে 14 বছর অবধি শিশুদের বিনা তাদের পরিবারের লোকেদের বাধ্যতামূলক শিক্ষা দান করতে হবে, এইটাই বলা হয়েছিল 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে। ভারতীয় সংবিধানের কততম অনুচ্ছেদে বলা আছে নারী ও পুরুষ সমান কাজে সমান বেতন পাবে? এটা বলা আছে 39 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? এবং এখানে আরেকটা জিনিস বলি, এই 32 নম্বর আর্টিকেল এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এখানে ডক্টর আম্বেদকর একে সংবিধানের হার্ট অ্যান্ড সোল অথবা সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন এই 32 নম্বর ধারাটা। এবার 32 নম্বর ধারা সম্পর্কে আমরা একটু কিছু জেনে নিই। 32 নম্বর ধারাটা কি? 32 নম্বর ধারায় বলা আছে, যদি কোনো ব্যক্তির মৌলিক অধিকার খর্ব হয় সে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারে এবং তা যথেষ্ট বিচারযোগ্য, এটাই বলা আছে 32 নম্বর ধারাতে। এবং 32 নম্বর ধারাতে বিভিন্ন রকমের রিট সম্পর্কেও বলা আছে, যেমন হিবাস করবাস, ম্যান্ডামাস, প্রোহিবিশন, বিভিন্ন রকমের রিট সম্পর্কেও এই 32 নম্বর ধারাতে বলা আছে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। নেক্সট চলো, ভারতের সংবিধানের মোট মৌলিক অধিকারের সংখ্যা কত? ভারতের যে সংবিধান রয়েছে তাতে মৌলিক অধিকার আগে ছিল 7টা, কিন্তু বর্তমানে আমরা সম্পত্তির অধিকারকে বাদ দিয়েছি, তাই এখন 6টা। তাহলে আনসার হবে অপশন বি, 6টা। তো কী কী মৌলিক অধিকার আছে আমরা জেনে নিই। প্রথমেই আছে সাম্যের অধিকার, 1 হচ্ছে সাম্যের অধিকার, 2 হচ্ছে স্বাধীনতার অধিকার, 3 হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, 4 হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 5 হচ্ছে শিক্ষা সংস্কৃতির অধিকার, আর 6 হচ্ছে সংবিধান প্রতিবিধানের অধিকার, এই 6টা। আর আগের একটাই ছিল বললাম যে সম্পত্তির অধিকার, যেটা এখন বর্তমানে আইনি অধিকার। তাহলে আমরা এই 6 নম্বর আর্টিকেলটা 6 নম্বর মানে 6টা মৌলিক অধিকার আছে বর্তমানে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো,
নাগরিকত্ব নিয়ে কততম পার্ট আলোচনা করে? নাগরিকত্ব নিয়ে আলোচনা করে 2 নম্বর পার্ট, অর্থাৎ অপশন সি হয়ে যাবে আনসার। নাগরিকত্ব নিয়ে যাবতীয় যা বিষয় সমস্ত কিছু 2 নম্বর পার্টে এটা আলোচনা করে, এবং বাকি যে অপশনগুলো আছে সেগুলো দেখি। 1 নম্বর পার্ট কি আলোচনা করে? 1 নম্বর পার্ট বিভিন্ন রাজ্য, মানে দেশের সীমানা, রাজ্যের সীমানা, কেন্দ্রশাসিত অঞ্চল, এই সমস্ত নিয়ে আলোচনা করে 1 নম্বর পার্ট। 3 নম্বর পার্ট কি আলোচনা করে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল রাইট আলোচনা করে 3 নম্বর পার্ট। এবং 15 নম্বর পার্ট আলোচনা করে নির্বাচন সংক্রান্ত যাবতীয়, মানে যাবতীয় যে কোনো জিনিস আলোচনা করে 15 নম্বর পার্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি আছে। অর্থ কমিশন কত নম্বর ধারায় বর্ণিত আছে? অর্থ কমিশন বর্ণিত আছে 280 নম্বর ধারায়। এখানে একটা গুরুত্বপূর্ণ ধারা এখানে রয়েছে, যেটা বলি 110 হচ্ছে মানি বিল। ঠিক আছে, মানি বিল 110 নম্বর আর্টিকেলে বর্ণিত আছে, মানি বিল সংক্রান্ত তথ্য। ঠিক আছে, আর 148টা আমি এখানে বলি। 148 হচ্ছে ক্যাগ, কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এই ক্যাক সম্পর্কে বলা আছে 148 নম্বর ধারায়। নেক্সট চলো কি আছে দেখি। কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করা হয়? অর্থ কমিশন গঠন করা হয় প্রতি 5 বছর অন্তর, অর্থাৎ অপশন এ হয়ে যাবে আমাদের আনসার। নেক্সট চলো, ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় কি উল্লেখ আছে? ভারতীয় সংবিধানের 25 নম্বর ধারায় উল্লেখ আছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। তো আমি আগেই বললাম যে 6টা আমাদের মানে মৌলিক অধিকার আছে, তার মধ্যে ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে 25 নম্বর ধারায়, যেখানে বলা আছে মানুষ বা ভারতের নাগরিক তার ইচ্ছে মতো ধর্ম, মানে যে কোনো ধর্ম গ্রহণ করতে পারে এবং সে যে কোনো ধর্মের প্রচারও করতে পারে। ঠিক আছে, এটাই বলা আছে 25 নম্বর ধারাতে। নেক্সট দেখো কী আছে। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়? এই প্রশ্নটার আনসার আগে বলা হয়েছে যে 42তম সংশোধনীর মাধ্যমে আমরা মৌলিক কর্তব্যকে মানে ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করেছি, যেটা ভারতীয় সংবিধান যখন প্রথম তৈরি হয়েছিল তখন মৌলিক কর্তব্য কিন্তু ছিল না। আমরা 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই মৌলিক কর্তব্যকে মানে সংবিধানে অন্তর্ভুক্ত করেছি, এবং এই 42তম সংবিধান সংশোধনীকে আমরা মিনি কনস্টিটিউশন নামেও অভিহিত করি, মিনি কনস্টিটিউশন, কারণ এইখানে অনেক কিছু ইনক্লুড করা হয়েছে এই সংশোধনীর মাধ্যমে, তাই এটাকে আমরা মিনি কনস্টিটিউশন অফ দ্য ইন্ডিয়া বলা হয়। ঠিক আছে, 44তম সংশোধনীর মাধ্যমে আমরা আগেই বলেছি 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো কী আছে। ডক্টর আম্বেদকর কাকে সংবিধানের কেন্দ্রবিন্দু বলে অভিহিত করেছেন? ডক্টর আম্বেদকর সংবিধান সংশোধনীকে সংবিধানের কেন্দ্রবিন্দু বলে অভিহিত করেছেন। নেক্সট দেখো, ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা হচ্ছে যুগ্ম তালিকাভুক্ত। নেক্সট, সম্পত্তির অধিকার বর্তমানে কোন অধিকারে অন্তর্ভুক্ত? আমি অনেকবার বললাম যে সম্পত্তির অধিকার এখন আর মৌলিক অধিকার নয়, এটা একটা আইনি অধিকার বা লিগাল রাইট। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে আনসার। নেক্সট দেখো, ভারতের পৌরসভা ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংশোধনের মাধ্যমে? ভারতের পৌরসভা ব্যবস্থা প্রবর্তিত হয় 74তম অ্যামেন্ডমেন্ট বা 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে। নেক্সট দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদকে বিআর আম্বেদকর সংবিধানের আত্মা বলেছেন? এই প্রশ্নটারও আনসার আমি আগে বলেছি যে 32 নম্বর ধারাকে ডক্টর বিআর আম্বেদকর সংবিধানের হার্ট অ্যান্ড সোল বা আত্মা বলে অভিহিত করেছেন। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সংসদ কী কী নিয়ে গঠিত? ভারতের সংসদ কী কী নিয়ে গঠিত এই প্রশ্নটা আমরা সকলেই হয়তো জানি, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে ভারতের সংসদ গঠিত। নেক্সট দেখো, অস্পৃশ্যতা কততম অনুচ্ছেদ? অস্পৃশ্যতা হচ্ছে 17তম অনুচ্ছেদ, এবং পাশাপাশি যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো দেখি। 18তম মানে অনুচ্ছেদ 18তম আর্টিকেলে কী লেখা আছে? যে কেউ উপাধি ধারণ করতে পারবে না, বা অর্থাৎ উপাধি বর্জন, মানে এটাই বলা আছে 18তম আর্টিকেলে। 22তম আর্টিকেলে কী বলা আছে? যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার নির্দিষ্ট কারণ জানাতে হবে, এবং সে নিজের ইচ্ছে অনুযায়ী তার বিচারপতি বা সরি তার উকিলের সাথে কথাবার্তা বলতে পারবে, এবং তাকে 24 ঘন্টার মধ্যে মানে নিকটবর্তী আদালতে তাকে পেশ করতে হবে, সশরীরে তাকে নিকটবর্তী আদালতে বা নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হবে, এটাই বলা আছে 22তম আর্টিকেলে। 21তম আর্টিকেলে বলা আছে জীবনের অধিকার, জীবনের মানে জীবনের বাঁচার অধিকার বা জীবনের স্বাধীনতার অধিকার, এটা বলা আছে 21তম আর্টিকেলে। ঠিক আছে, এটা সম্পর্কে একটা জিনিস বলে দিই, যখন জরুরি অবস্থা হয় সমস্ত মৌলিক অধিকারগুলোকে খর্ব করা হয়, কিন্তু এই 21 নম্বর আর্টিকেলটাকে খর্ব করা হয় না। 20 এবং 21 আর্টিকেল কখনোই খর্ব করা হয় না। ঠিক আছে, 20 আর 21 নম্বর আর্টিকেল কখনোই খর্ব করা যায় না, তখনও এটা মানে থাকে, মানে অন্য অন্য যে আর্টিকেল মানে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো খর্ব হয়ে যায়, কিন্তু এই 21 এবং 20 আর্টিকেলটা খর্ব হয় না। নেক্সট চলো কী আছে দেখি। নেক্সট এবং লাস্ট প্রশ্ন দেখো, ভারতের সংবিধানের প্রস্তাবনা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটাও যখন তোমাদের প্রথমেই আমেরিকা থেকে বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কী কী নেওয়া হয়েছে তখনই বলা হয়েছে যে প্রস্তাবনাটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে বা ব্রিটিশ যুক্তরাষ্ট্র থেকে, এবং ইংল্যান্ড থেকে কী কী নেওয়া হয়েছে তোমাদের বললাম আগেই। জার্মানি থেকে আমরা জরুরি অবস্থা মানে জরুরি অবস্থা ধারণা নিয়েছি জার্মানি থেকে, আয়ারল্যান্ড থেকে বলেছি নির্দেশমূলক নীতি, এবং ইংল্যান্ড থেকে তো বলা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিয়মতান্ত্রিক প্রধানমন্ত্রীর পদ, এই সমস্ত বিভিন্ন রকমের আরও অনেক কিছু রয়েছে, যেদিন মানে কোন কোন জিনিসগুলো কোন কোন দেশ থেকে বড়ো করা হয়েছে সেগুলো বলা হবে, তখন আরও ডিটেলসে বলা হবে। তো আজ থাক এই পর্যন্তই ভিডিও।